হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসছি। আজকে দেখাবো একজেমা কিভাবে দূর করা যায়। একজেমা কিন্তু এটা একবার হলে সহজে কিন্তু সারতে চায় না। তো আজকে আমি খুব সুন্দর দুইটি রেমিডি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গেই থাকুন। আশা করছি যে যাদের এই সমস্যাটা আছে তারা শিখে নেবেন এবং অ্যাপ্লাই করবেন, আপনারা অনেক অনেক উপকৃত হবেন। তো আমি একজেমা দূর করার জন্য যে ফার্স্ট রেমেডিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য অ্যাট ফার্স্ট আমার লাগবে হচ্ছে হলুদ। হলুদ চুলকানি দূর করতে ভীষণভাবে সাহায্য করে। হলুদে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, তো এটা খুবই আমাদের স্কিনের জন্য অনেক ভালো। স্কিনের চুলকানি দূর করতেও ভীষণভাবে সাহায্য করে। এবার আমি এখান থেকে 2 টিস্পুন হলুদ নিয়ে নিচ্ছি। আমার লাগবে হচ্ছে অলিভ অয়েল। তো অলিভ অয়েলটা গায়ে মাখার যে অলিভ অয়েল সেটা আমরা ব্যবহার করব। যদি অলিভ অয়েল না থাকে সেক্ষেত্রেও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে অলিভ অয়েলের বিপরীতে নারকেল তেলটা ব্যবহার করা যাবে। আমি অলিভ অয়েল নিব, অলিভ অয়েল নিব হচ্ছে 2 টিস্পুন। এখানে 2 টিস্পুন অলিভ অয়েল লাগবে। ভালোভাবে মিক্স করে নিব। এবার ভালোভাবে মিক্স করে নিয়েছি দুইটা উপাদানই। এবারে ব্যবহার প্রণালীটা বলে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন। আমি আমি এখানে হাতের আঙুলে নিয়ে নিয়েছি হাতে। এবারে এখানে দেখাচ্ছি আপনাদের যে সমস্ত জায়গায় আর কি একজামা আছে সে সমস্ত জায়গায় এখানে ভালোভাবে এটা হচ্ছে অ্যাপ্লাই করে নিতে হবে। এভাবে একটু নিয়ে এটা রেখে দিতে হবে, হালকা একটু ঘুরিয়ে ম্যাসাজ করে জাস্ট এটা 30 মিনিট রেখে দিতে হবে। যে জায়গাটাতে একজামা আছে ঠিক সেই জায়গাতে এই একজিমাটা আছে সেইখানে এটা রেখে দিতে হবে 30 মিনিট। 30 মিনিট পরে আমি এখানে নিয়ে নিয়েছি একটু কুসুম গরম জল, আর কুসুম গরম জলের মধ্যে একটু কটন এভাবে করে ভিজিয়ে নিলাম। এখন এই জায়গাটাতে এখন আমি এই জায়গাটা ভালো করে এভাবে মুছে নিব। মুছে নেওয়ার পরে এই জায়গায় নারকেল তেলটা লাগিয়ে রাখবেন, কারণ নারকেল তেল স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজ করে। এই জন্য এখানে নারকেল তেলটা লাগিয়ে রাখবেন। আর এই রেমেডিটা প্রতিদিন ব্যবহার করতে হবে। যার এই সমস্যাটা আছে আপনারা প্রতিদিন এটা ব্যবহার করবেন, দেখবেন যে আস্তে আস্তে একজেমার সমস্যাটা একদম চলে যাচ্ছে। এবারে চলে যাচ্ছি পরবর্তী আর একটা রেমেডিতে। পরবর্তী যে রেমেডিটা তৈরি করব এর জন্য লাগবে বেকিং সোডা। এই বেকিং সোডা কিন্তু আমরা যে কোনো মুদি দোকানে গেলে খুব সহজে পেয়ে যাব। খুব সামান্য পরিমাণে বেকিং সোডা লাগবে। এখানে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণে দিলাম। আর এবারে আমার লাগবে হচ্ছে উষ্ণ গরম জল। এখানে আমি সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, ভালো মতো মিশিয়ে নিচ্ছি। রেমেডিটা রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এটা কীভাবে এটা ব্যবহার করবেন। এবার আমি একটু কটন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কটনে এই বেকিং সোডা আর গরম জলের উষ্ণ গরম জলের মিশ্রণটা একটু নিয়ে নিচ্ছি। আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এই যে এভাবে করে এই বেকিং সোডাটা যে জায়গাটাতে একজেমা আছে ঠিক সেই জায়গাটাতে লাগিয়ে রাখতে হবে 30 মিনিট। 30 মিনিট লাগিয়ে রাখার পরে আমি যেভাবে একটু উষ্ণ গরম জল দিয়ে ফার্স্ট রেমেডিটা দেখাইলাম যে একটু মুছে ফেলতে হবে, উষ্ণ গরম জল দিয়ে একটা কটনের সাহায্যে মুছে ফেলবেন। মুছে ফেলার পরে তারপরে হচ্ছে ওখানে নারকেল তেলটা ব্যবহার করতে হবে, নারকেল তেলটা ব্যবহার করতে হবে। আর এটা প্রতিদিন ব্যবহার করতে হবে এই রেমেডিটা। আমি দুইটা রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা যে কোনো একটা ফলো করবেন। ফলো করে দেখবেন যে আস্তে আস্তে এই সমস্যাটা আপনারা সমাধান করতে পারছেন। এটা তো আজকে যে দুইটা রেমেডি আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে একজিমা দূর করার, আশা করছি যে যাদের এই সমস্যাটা আছে তারা একটু হলেও উপকৃত হবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। পরবর্তীতে আপনাদের মাঝে আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।